আমার দিলের মাঝে কাঁদা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাঁদা বাবা দে দে পান তুলে দে ও মাঝি হারা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জরে বলে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ধরে ও দয়ার নবীর শাখা তার কিসের ভাবনা ও দয়ার নবীর শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাঁপানে মদিনা। একটু জোরে বলবেন না, আরো জোরে বলে মুসলমানের দিলে কি থাকবে বাবু নয়নে? অনেক যা করেছি আজকে, যা আমি যা আদা বাটা করেছি সব ছেলেদের উপরে, এবার একটু মেয়েদের বলবো, মেয়েদের প্যান্ডেল হয়েছে কি? হ্যাঁ সব বাড়ি বসে বসে বাবু আমাদের মেয়েদের নয়নে মদিনা আছে, জোরে বলে ওদের দিলে কাবা আছে? ওদের নয়নে শুধু কিরণ মালা ঝিনুক মালা, কথা ঠিক আর দিলে কে? এই বাবু বলে দিল জবা, কারো দিলে আবার কটকটি, কারো দিলে আবার সে ঘাটালের দেব। আহারে মুসলমান আব্বা এসেছে মা এসেছে কতদিন পরে, হাইরে আব্বা মা, আব্বা মা মানে শ্বশুর শাশুড়ি তখন চিনি, আব্বা এসেছে মা এসেছে, আব্বা মা এসেছে রান্না বান্না হবে, জামাই সে জামাই হয় ব্যাগ ভর্তি করে ওই রাত্রির বেলা সব গোশ খাসির গোশ গরুর গোশ বাজার করলে সেটা রান্না করে একটু রাখো জবাটা হয়ে যায় একটু রাখো, কথা ঠিক কি? স্বামী যদি একটু উল্টা পাল্টা বলে যাও যাও রান্না করার আগে প্রত্যেকদিন কি দেখা চলে যাবে, হ্যাঁ মুখটা বাংলার পাঁচ করে একদম চলে যাবে ওয়াল্লা, সকাল না হতে 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 ও শুধু বাসন ধোবে আর ভাবে আটটা বেজেছে, আটটা বেজেছে মানে কালকে ঈশার নামাজ কাজা হয়ে গেছিল আদায় করবে, কথা বুঝলেন? ও বাবু আপনাদের এলাকার দিকে মানুষ না তো এই করে, ওইসব তৈরি হয় না আমার বাড়ির পাশে, আমার দুদিন চার দিন পর পর ওদের সাথে দেখা হয় সকাল বিকাল ওদের সাথে, আমি তো দেখি ওই ওইগুলো যারা দেখবে না তারা সত্যি বলছি টিভি সামনে জীবনে কোনো সময় বসার ইচ্ছে হবে সব ভোগলু মার্কা ভোগলু বেকা, আপনাদের এলাকার দিকে যখন আসে আপনারা তো কলজে ফেড়ে চিল্লান, এখানে আল্লাহ আকবার বলতে বলছি প্যান্ডেল কাঁপে না, এখানে যদি দেব আসে তো আল্লাহর আসমান মুসলমানের ছেলেরা কাঁপিয়ে ফেলবে, কথা ঠিক? আর আমি দেখলে সেদিন আমাদের ওখানে এই কি বলে পোটে না কি বলে জোরে বলো পোটে বসে বসে সেই এই মেলায় বাদাম কাঁদিরায় কি ই বাদাম বলে ওই বাদাম খাচ্ছে বাদাম খাচ্ছে, আমি আমার পেটে কে কে জাহান্নামি সামনা সামনে থেকে কোন কি আর নেই, আর মুসলমানের মেয়েরা টিভিতে দেখলে কি জোরে ধরে উরে বাবা সামনে নাই এ চ্যানেল পাল্টা কেউ কোন বাচ্চা যদি ভুল করে টিভিতে এক কানের গড়াই দেবে পাল্টাসতে পাল্টাসতে আল্লাহ। স্বামী এলো স্বামী এসে এই রিমোটটা একটু দাও তো, দিল্লিতে মসজিদ পুড়ে গেছে, সাতাশ আঠাশ জন মুসলমানকে মেরে দিয়েছে, আরো মুসলমান নিখোঁজ হয়ে গেছে, মাদ্রাসা মসজিদের ইমাম মাদ্রাসার ছেলেরা অনেকে নিখোঁজ হয়ে গেছে, খবরটা একটু দাও না দেখি, রিমোটটা দাও, রিমোট দাও, রিমোট দেশের অবস্থা খারাপ একটু দাও না, দাঁড়া এখন সাড়ে সাতটা বেজেছে এক্ষুনি কটকটি শুরু হবে, দাঁড়া কি মে আল্লাহ না এসব করা যাবে না, মুসলমানের মেয়ে আমরা হয়েছি আমাদের একটাই আশা থাকবে আমাদের দিলে আল্লাহ নয়নে মদিনা দিলে নবী নয়নে নবী সব জায়গায় আমাদের নবী 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 করতে হবে, তারপরে তো নবী আমাদের জন্য সখা হবে, কথা ঠিক কি না? সবাই মিলে আমার সাথে উচ্চ আওয়াজে এই কথাটা বলবেন, আমার দিলের মাঝে কাঁবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাঁবা নয়নে মদিনা, জোরে জোরে আমার দিলের মাঝে কাঁবা বাবা হুজুরুল্লাহ।
মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্ত ধরে ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবানা এনে মদিনা আমার দিলের মাঝে কাবানা যে নূরে রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে কাঁদিব এলাকার মুসলমানের ঘরে ঘরে জোরে বলবেন না আরে জোরে বলে যে নূরে রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নূরে রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে ও দয়ার নবী যার শাখা আবার শাখা মানে কি বাহ ভালো ভালো বন্ধু আশা ভরসা যার উপর ভরসা করে ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাঁদানা এনে মদিনা আমার দিলের মাঝে কাঁদানা দেবে পান তুলে দে ও মাঝি হেনা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা জরে বলে এত তো ঠিক ছিল হচ্ছে আমরা ছেলেরা মনে মনে করতে হুজুর একটু গান শুরু করেছে আমরা সুবহানাল্লাহ আর বলবো রে বাবা এবাবে এটা গান সবাই মিলে বলে আমি এই গান এইটা কেন এত গজল আছে আমি এইটা কেন টেনে নিয়ে এলাম আমি দেখছি বাবু নেটের জগতে দেখছি বাংলাদেশে রুনা লায়লা মমতাজ খালার নাম শুনেছেন এই মানুষগুলো গান করে আল্লাহ আল্লাহ রসূলের কথা কুরআন হাদিসের কথা মক্কায় যাব মদিনায় যাব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে